أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وواثب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أما الفيديو درشق وصورة برندو السلام عليكم ورحمة الله وبركاته أبنى درشق الكانتوريك سلام وشبهت سجاني أسكر ونشتان إسلام من بانجلائي أبنى درشق وشاقتم جاني أشاركي أبنى را যে যেখানে আছেন ভালো আছেন কুশল অমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবলনে তৌফিক দান করুন আমিনব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কে প্রশ্ন করছেন আসসালাম আলাইকুম মৌলানা সাবির রাজা সাহেব আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি মানা সাহেব আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটি হলো হজরত ইমামে মেহিদি আলাইসাল্লামের কতজন সঙ্গী বা সাথী হবেন এবং তারা কোন কোন দেশ থেকে হবেন এবং কোন দেশ থেকে কতজন হবেন মান সাহেব বিষয়টি একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন আসসালামু আলাইকুম বারাকাতু ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু আমার প্রিয় ভাই আপনার টেক্স মেসেজ এবং সুন্দর প্রশ্ন রাখার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন এমা মেহেদি আলাইলামের সাথী কতজন হবেন এবং কোন দেশ থেকে কতজন হবেন এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে চেয়েছেন তো এমামে এ মেহেদি আলাইসালামের যারা সৈনিক হবেন তাদের সংখ্যা অনেক বেশি ইমাম জামান আলাইসালামের যারা সহযোগী হবেন কয়েক লক্ষ লোক বা তার বেশি বলা বললে ভুল হবে না এমামের সহযোগী হবেন তবে এমামের ওই সহযোগীদেরকে নিয়ে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন সেই সেনাপতি বা কমান্ডোজ তাদের সংখ্যা বলা হয়েছে শরীয়ারির তিনশো তেরো জন মনে রাখবেন এই তিনশো তেরো জনের মধ্যে মাওলা আবুল হাজর আব্বাস কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইসালামের দলের বা ইমাম হোসেন আলাহি ইসালামের সঙ্গী বা সাথীদের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন কারবালার ময়দানে যুদ্ধের সময় বা ইমাম হোসেন আল্লাহলামের সৈনিকের যিনি সেনাপতি ছিলেন কিছু কারণে এমাম হোসেন আলাইসালাম মাউলা আবু আব্বাস আলাইসালামকে যুদ্ধের অনুমতি দেননি সুতরাং মাওলা আবুল ফজর আব্বাসকে ইমাম মেহেদি আলাইসালামের দলের সেনাপতি করা হবে ওনার সৈনিকদের সেনাপতি করা হবে মাওলা আবুল ফজলের আব্বাস আলাইসালামকে মনে রাখবেন আর ওই যে তিনশো জন হবেন ওই তিনশো জনের মধ্যে আল্লাহর বিশেষ বান্দারা ওই তিনশো তেরো জনের মধ্যে হবেন যার সম্পর্কে হাদিসে বা এই যে রওয়ায়তটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি এই রওয়ায়তটা যদি আপনারা দেখতে চান তো ইসবাতুল হদাত খণ্ড নম্বর তিন এবং আল মালাহিম সৈয়দ আলী ইবনে তাউস রৌজতুল আয়জিন আল গাইব আল শেখা তুসি হদিকা নোমানি বিহারুল আনোয়ার এবং আরও অনেক বইতে এই রবায়ত বা এই সংখ্যা যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এগুলো উল্লেখ হয়েছে বা জিকের হয়েছে সুতরাং এমাম এ মেহদি আলাইসালামের যে তিনশো তেরো জন বিশেষ সাথী হবেন কমান্ডোস যাদেরকে বলা হয়েছে ওই তিনশো তেরো তেরো জন জার্নাল যাদেরকে বলা হয় জার্নালদের মধ্যে হজরত ঈসা নবী আলাহ ইসলাম হবেন নবী হবেন এবং ইদ্রিস চারজন নবী বেঁচে আছেন চতুর্থ আসমানে আছেন ইদ্রিস জানাবে খিজির এবং ইলিয়াস নবী এই চারজন নবী ওনারা চতুর্থ আসমান থেকে নিচে আসবেন জমিনের উপরে আসবেন এবং মমিন আলে ফেরাউন জানাবে হেসকিল মমিনে আলে ফেরাউন জানাবি হিসকিল উনিও যুগের এমামের সঙ্গী বা সাথীদের মধ্যে হবেন ঐরুফ আসাবে কায়েফ যাদের সম্পর্কে বলা হয়েছে এরা তিনজন চতুর্থ তাদের সেই কুকুর যে পাহারা দিচ্ছে আর নইলে এরা পাঁচজন আর ষষ্ঠম হচ্ছে ওই কুকুর যে পায়রা দিচ্ছে আর নইলে এনারা সাতজন আর অষ্টম হচ্ছে ওই কুকুর যে পাহরা দিচ্ছে তো আসাবে কায়েফ ইমামে জামান আলাইসালামের সঙ্গী বা সাথী হবেন ঐরূপ ইউসা বিন নুন ওসি এ মুসা জানাবে মুসা নবী আলাইসালামের যিনি ওসি ছিলেন ইউসা নুন উনিও যুগের ইমামের সঙ্গী বা সাথী হবেন বা কমান্ডারদের মধ্যে হবেন মনে রাখবেন হজরত ঈসাকে এবং ইউসা বিন নুনকে দেখে সমস্ত খ্রিস্টানেরা এবং ইহুদিরা যুগের এমামের সামনে নতশির হবেন বা সহজে এমামকে মেনে নেবেন কেননা এনারা দুজন যখন জানাবি ইসানবী আলাহ ইসলাম যখন খ্রিস্টানদেরকে বলবেন আমি যখন মেহেদির সঙ্গী হয়েছি তাহলে তোমরা আমার অনুগামী অনুসারী তাহলে তোমরা কেন তার সঙ্গী হচ্ছ না তাকে গ্রহণ করছে না সুতরাং নবীর কথায় সমস্ত খ্রিস্টানেরা ইমামে মেহদি আলাহ ইসলামের উপরে ইমান নিয়ে আসবেন এবং ইমামে মেহদি আলাহ ইসলামকে যুগের ইমাম বলে ওনাকে অনুসরণ করবেন ওনার অনুগামী হয়ে যাবেন বা ওনাকে ফলো করবেন ঐরূপ ইউসা বিন নুন জানাবে মুসা নবীর যিনি খলিফা বা ওসি ছিলেন ওনার কথায় সমস্ত ইহুদিরা সারেন্ডার করবে মনে রাখবেন সমস্ত ইহুদিরা যুগের এমামের আগে সারেন্ডার করবে এমামের কথা মেনে নেবে যুগের এমামকে মেনে নেবে এমামকে ফলো করবে তারপরে এখানে বলা হচ্ছে আসাবে আলী আসাবে রসুল্লাহ মেসে চার লোক এমামে জামানাকে সাথীয় মে নবীর সাহাবি এবং মৌলা আলী আলাহ সাহাবিদের মধ্যে থেকে চারজন যুগের এমামের সঙ্গী বা সাথী হবেন মনে রাখবেন এনারা রাজাত করবেন যা জিকের কোরআনে হয়েছে বা হাদিসের মধ্যে এসেছে কিছু বান্দাদেরকে পুনরায় এই দুনিয়া ফিরিয়ে পাঠানো হবে তার মধ্যে এনারাও থাকবেন জানাবে জানাবে আসাদি আস্তার এবং আবু আল আনসারি আকরম সালাম জিনের রক্ষার জন্য যাকে তাবিজ দিয়েছিলেন বা দুয়া বলেছিলেন আহ আবিদ জানার নামে বিখ্যাত তো ওই সাহাবি উনি ফিরে আসবেন মালিকা আস্তার জানাবে মেহকদাদে আসাদি জানাবে সলমানে ফারসি এই যে ব্যক্তি ব্যক্তি বা বা যে সমস্ত গুরুজনদের আমি নাম নিলাম বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমি নাম নিলাম মনে রাখবেন এনারা সবাই ওই তিনশো তেরো জনের মধ্যে হবেন আর তাছাড়া এই যুগের বা এমামের অদৃশ্যকালীন যুগ থেকে ওনার গায়েবাতের প্রথম পিরিয়ড বা দর থেকে আজ পর্যন্ত যারা পরিপূর্ণভাবে নিজের যুগের এমামকে ফলো করেছেন আল্লাহর কোনো হুকুমকে অমান্য করেননি যেভাবে আল্লাহ রসুল হেদায়েত দিয়েছেন তার উপরে আমাল করেছেন এবং নিজের যুগের এমামের সঙ্গে তারা সম্পর্কে ছিলেন এবং আছেন যারা এদের মধ্যে কিছু সৌভাগ্যমান আছে যারা যুগের এমামের সঙ্গী বা সাথী হবেন এবারে তাদের তালিকা পড়ছি কোন দেশ থেকে কতজন ভালো করে মন দিয়ে শুনবেন তিনশো জন যে ওনার স্পেশাল সাথী বা যাদেরকে জেনারেল বলা হয়েছে জেনারেল হবেন তাদের সংখ্যা এইভাবে উল্লেখ হয়েছে তিনশো তেরো জেনারেলও মেসে সবসে জেনারেল জিস মুল্কে হ্যাঁ ও সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত মানে রাশিয়া বা তার প্রতিবেশী দেশ যেগুলো আপনারা এখন দেখছেন পুরো বিশ্বের উপরে তারা একটা প্রভাব সৃষ্টি করে নিয়েছে এমনকি বিশ্ব শক্তিশালী দেশ আমেরিকা ফ্রান্স বা চায়না অন্য দেশেরাও তার ভয় করছে তার সঙ্গে লড়াই করতে চাচ্ছে না মনে রাখবেন তো সোভিয়েত ইউনিয়নের থেকে সবচেয়ে বেশি যুগের এমামের সঙ্গী হবেন সাথী হবেন কেননা এমামের জোহরের আগে এরা সব ইসলাম গ্রহণ করে নেবে সঠিক আহলে পায়েতের অনুগামী অনুসারে হয়ে যাবে আর এরা তখন যুগের এমামের সাথী হবে তো যুগের এমামের সব সাথী যে তিনশো জন হবেন এর মধ্যে থেকে ৩২ জন সোভিয়েত ইউনিয়ন থেকে হবে মনে রাখবেন রাশিয়া বা তারপর প্রতিবেশী দেশ থেকে তারপরে চারজন হবেন এর মধ্যে থেকে সাদাতে হাসানি এমাম হাসান আলাহ ইসলামের বংশধারী চারজন যুগের এমামের সঙ্গী বা সাথী হবেন ওই তিনশো তেরো জনের মধ্যে হবেন আর বারো জন সাদাতে হুসাইনি হুসাইনি বংশের সাদাত থেকে বারো জন ব্যক্তি হবেন ওনার সঙ্গী বা সাথী চারজন আওলাদে আকিল জানাবে আকিলের বংশধারীর মধ্যে চারজন এমামের সঙ্গী বা সাথী হবেন আর মক্কা থেকে হেজাজ হেজাজ মক্কাকে বলা হয় হেজাজ থেকে চারজন যুগের ইমামের সাথী হবেন চার আফরাত যারা এখন ইসরায়েলের থেকে পীড়িত হয়ে আছেন এই মজলুমদের মধ্যে থেকে চারজন যুগের ইমামের সাথী হবেন তো এখানে আমি বলছিলাম বাইতুল মকাদ্দাস থেকে চারজন হবে শাম মানে সিরিয়া যাকে বলা হয় ওখান থেকে বারো জন ইমামের সাথী হবেন তারপরে ইয়ামান থেকে বারো জন ইমামের সাথী হবেন সাতজন মিশর থেকে ইমামের সাথী হবেন মিশরও আলহামদুলিল্লাহ আপনারা জানেন আহলে সন্ন্যাদ ভাইদের মার্কাজ সেন্টার যাকে বলা হয় কেন্দ্র যেখান থেকে পুরো বিশ্বের আহলে সুন্নাতরা শিক্ষা লাভ করেন ওহাবি আন্দোলন আসার আগে পুরো বিশ্বের মুসলমানদের শিক্ষার কেন্দ্র ছিল জামায়াতুল আজহার যারা শিক্ষিত তারা জানে আমি যেটা বলছি তারা সুন্দরভাবে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আজ জামেয়াতুল জামেয়াতুল আজহারের থেকে ফতোয়া দেওয়া হয়েছে যেমন মুসলমানদের মধ্যে চারটে ফেরকা বিখ্যাত হানাফি হাম্বালি শাফি ই মালিকি ওইরূপ মুসলমানদের মধ্যে পঞ্চম ফেরকা বা দল রূপে তারা বলতে চাচ্ছে শিয়া ইসনে আশারি মুসলমানেরা এরাও ইসলামের সংগঠনের মধ্যে দলের মধ্যে একটি দল সুতরাং তাদের সঙ্গে কোন প্রকারের মতভেদ করা উচিত না বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করা উচিত না যেমন অন্য ফেরকার লোকদেরকেও আমরা মুসলমান মনে করে তাদের সঙ্গে সমস্ত প্রকারের সামাজিক বা ধার্মিক কাজ বা লেনদেন হয় ওইরূপ শিয়াদের সঙ্গেও আহলে বেতন অনুগামী অনুসারীদের সঙ্গেও সমস্ত প্রকারের লেনদেন বা সমস্ত প্রকারের সম্পর্ক তাঁরা বৈধ এবং জায়জ বলছেন এমন কি পরিষ্কার বলেছেন শিয়া ছেলেদের সঙ্গে আহলে সন্ন্যত মেয়েদের বিবাহ জায়েজ কোনো অসুবিধে নেই ওইরূপ আহলে সন্ন্যত মেয়েদের সঙ্গে শিয়া ছেলেদের বিবাহ জায়েজ মনে রাখবেন কোনো অসুবিধে নেই ওনারা বলেছেন পরিষ্কার বলেছেন আর আহমদুলিল্লাহ মিশরে প্রায় চব্বিশটি বেশি চব্বিশটিরও বেশি গ্রাম একসঙ্গে তারা আহলে ব্যায়তের অনুগানী অনুসারী হওয়ার ঘোষণা করে দিয়েছে যেটা আপনারা মিডিয়ার মাঝখানে দেখতে পারবেন আর বর্তমান যেটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে মিডিয়া রিপোর্টের মাধ্যমে যেটা আমাদের সামনে আসছে আল্লাহ শুকুর কাহেরা মানে মিশর যেটা ক্যাপিটাল বড় বড় শহর আগেও তাদের মধ্যে পরিবর্তন হচ্ছিল কিন্তু এখন বর্তমানে বলা হচ্ছে প্রায় মোর দেন ফোরটি পার্সেন্ট পিপল মোর দেন ফোরটি পার্সেন্ট মানে চল্লিশ ভাগের বেশি মিশরবাসীরা বড় বড় শহরের আর বিশেষ করে কাহেরার লোকেরা তারা প্রকাশ্যভাবে আহলে বায়তের ভালোবাসার ঘোষণা করছে তারা হয়তো নিজেকে শিয়া বলছে না তার পেছনে কারণ হতে পারে তবে তারা পরিষ্কার একদম মানে খোলা ওপেনলি বলছে আমরা বায়তের অনুগামী অনুসারী আহলেবায়তের পথই সঠিক পথ নবী নজর উম্মতের হেদায়তের জন্য কোরআন এবং আহলে বায়তকে ছেড়েছেন সাহাবিদেরকে ছাড়েননি সাহাবিদেরকে অনশন অনুগমন করতে বলেননি নবী পরিষ্কার বলেছেন আমার পরে কোরআন এবং আহলে বায়তকে অনুসরণ করো আর যেটা মুসলমানদের তৈরি রবায়ত কিতাব আল্লাহ ও সুন্নতি আমার পরে কোরআন এবং সুন্নতকে ফলো করো তো সেই সুন্নতের পরিচালক হিসেবে সেই সুন্নতের জন্য আইডিয়াল যারা আমার ওই মিশরের ভাইরা বা ওখানকার মুফতিগণেরা বলছেন নবীর সুন্নতের জন্য সুন্দর আইডিয়াল হচ্ছেন নবীর পরে নবীর আহলে বায়ত সাহাবিরানা সাহাবিরা আহলে বায়তের অনেক পরে বা সাহাবিতের মর্যাদা সম্মান যতই বেশি হোক না কেন আহলে আগে না সাহাবিরাও আহলে বাইতকে মেনে নিজেকে উত্তম মানে গর্ব করত তারা যে আমরা আহলে বায়তের অনুগামী অনুসারী দুঃখের বিষয় এখানে আজ মুসলমান যে সাহাবিদেরকে নিয়ে গর্ব করছে সেই সাহাবিরা আহলে বায়তকে নিয়ে গর্ব করতেন দ্বিতীয় খলিফার ছেলে যখন এসে নালিশ করলো যে এমামে হাসান আমাকে বা আপনাকে গোলাম জাদা বলেছেন তো দ্বিতীয় খলিফা নিজের ছেলেকে সঙ্গে সঙ্গে ফিরে পাঠালো যাও এটা লিখে নাও হাসানের কাছ থেকে যদি এমামে হাসান আমাদেরকে নিজের গোলামের মধ্যে নিয়ে নেয় আমরা যদি ওনাদের গোলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি তো আমাদের স্বর্গ যাওয়ার জন্য যথেষ্ট চিন্তা করুন দ্বিতীয় খলিফা এবং তার ছেলে এমামে হাসান বা আহলে বাইতের অনুগামী অনুসারী হওয়ায় গর্ব মনে করছিলেন আজ দুঃখের বিষয় উম্মাতে মুসলিম মারেফাতহীন ব্যক্তিরা তাদেরকে আহলে বাইতের আগে নিয়ে এসেছে বা আহলে বাইতের চেয়ে তো বেশি মর্যাদা দিচ্ছে আহলে বাইতের উপরে তাদেরকে প্রিফার করছে ফজিলা দিচ্ছে যারা নিজেকে আহলে বায়তের গোলাম মনে করতেন যারা নিজেকে আহলে বাইতের সেবক মনে করতেন আপনার প্রশ্নের উত্তরে মাঝখানে এই কথাগুলো এই জন্য বলছি পাবলিককে সজাগ করার জন্যে সাধারণ মানুষকে জাগানোর জন্য তাদের জ্ঞান ফেরানোর জন্যে ভুল থেকে বাইরে আনার জন্য তাদের ভুল ভাঙার জন্যে আলহামদুলিল্লাহ মিশর থেকে জামান বা সাথী সাথী হবেন সাতজন সাতজন ব্যক্তি আর পাঁচজন হবেন ভারত থেকে ভারত মানে এখানে বলা হচ্ছে পুরানো ভারত যেটা রাত এসেছে কাদিম হিন্দ কাদিম হিন্দ মানে যে সময় হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ তিনটে দেশ এক ছিল মনে রাখবেন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তিন দেশ মিলে হিন্দ বলা হতো এই হিন্দ থেকে পাঁচজন হবেন কারা সেই সৌভাগ্যবান হবে আমি জানি না তবে পুরো তিনটে দেশ মিলে যে হিন্দ বলা হয় ওই হিন্দ থেকে পাঁচজন ব্যক্তি যুগের ইমামের সঙ্গী বা সাথী হবার সুযোগ পাবেন বা সৌভাগ্যবান হবেন তারপরে পাঁচজন হামাদান আর সাতজন সিরাজ ইরান থেকে ইরান থেকে টোটাল বারো জন যুগের এমামের ওই তিনশো তেরো জনের মধ্যে মনে রাখবেন যুগের এমামের সাথী অনেকেই হবেন তবে তিনশো তেরো জন যে কমান্ডোজ যাদের ওপরে নির্ভর করে এমাম পুরো বিশ্বে রাজিত্ব করবেন অন্যের বিরুদ্ধে লড়াই করবেন যারা সেনাপতির স্থান নেবেন মনে রাখবেন সেই তিনশো তেরো জন চেনারেলের মধ্যে ইরান থেকে বারো জন হবেন পাঁচজন হামাদান সিটি থেকে শহর থেকে আর সাতজন সিরাজ থেকে হবেন আর বারো জন কুফা থেকে মনে রাখবেন ইরাকের শহর কুফা থেকে বারো জন সব মানে সোভিয়েত ইউনিয়নের পরে বেশি সংখ্যা হবে ইরাক থেকে ইরাকে বারো জন কুফা থেকে আর সাতজন বাসরা থেকে মানে বারো আর সাত জন। উনিশজন ইরাক থেকে এমামের সঙ্গী বা সাথী হবেন আর সাতজন কহিস্তান পাহাড়ি এলাকা একে আফগানিস্তান উজবেকিস্তান বিভিন্ন পাহাড়ি এলাকা যাকে বলা হয় থেকে সাতজন হবেন এই তিনশো তেরো জন এমামে জামান আলাইসলামের সেনাপতি ওনার সৈনিকের সেনাপতি বা যাদেরকে জেনারেল বলা হয়েছে বিশেষ কমান্ডোস এনারা হবেন এনাদের আন্ডারে যে সমস্ত ব্যাটেলিয়ান বিভিন্ন ময়দানে পদক্ষেপ নেবেন তাদের সংখ্যা যেমন রবায়তে এসেছে দশ হাজার এখানে আমি এটাও বলতে চাই দশ হাজার ইমামে জামান আল্লাহ ইসলামের সেফা সালার হবে আর এর মধ্যে এক হাজার পাঁচশো সাতানব্বই জন নারী হবেন ইমামে জামান আলাহ ইসলামের বিভিন্ন ব্যাটালিয়ান বলুন আর সৈনিক দল বলুন তার মধ্যে যারা ছোট ছোট ব্যাটালিয়ান বা সৈনিক দলের সেনাপতি বা কমান্ডার হবে তাদের সংখ্যা হবে দশ হাজার আর ওই দশ হাজারের মধ্যে এক হাজার পাঁচশো সাতানব্বই জন নারী হবেন আর রবায়ত বলছে তাকরিবান এক লাখ মর্দ নাসরিন এবং এক লক্ষ মদগার এমাম জামান আলহামের ওই সৈনিকদের পেছনে আসবেন সহযোগিতা করার জন্য সমস্ত প্রকারের মদত তারা প্রোভাইড করবে হেল্প প্রোভাইড করবে করবে সমস্ত প্রকারের সাপোর্ট তারা আর তাদের মধ্যে মধ্যে ওই লাখের নারী হবেন এক হাজার যারা বিভিন্ন ময়দানে বিভিন্ন ভাবে ওই যোদ্ধাদের সহযোগিতা করবেন মনে করুন কেউ যদি আহত হয়ে যায় তার ট্রিটমেন্ট বা সেবা করা ওই যোদ্ধাদের জন্য খাদ্য প্রোভাইড করা বিভিন্ন খেদমাত নারীদের মাধ্যমে যেটা সম্ভব তারা করবেন তো এই যে তিনশো তেরো জন বিশেষ জেনারেল বা কমান্ডোজ বা সেনাপতি বললাম তারপরে দশ হাজার ব্যাটালিয়ান হবে তারপরে এক লক্ষ সৈনিক যারা মদত করতে আসবে সাপোর্ট করতে আসবে তার মধ্যে কত নারী হবে কত পুরুষ হবে আমি এগুলো সব বললাম আর কোন দেশ থেকে কতজন যুগের এমামের সঙ্গী বা সাথী হবেন এগুলো উল্লেখ করলাম আশা রাখি আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব আপনার প্রশ্নে আপনি বিস্তারিত উত্তর পেয়েছেন এবারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে নিজেকে তৈরি করতে হবে যুগের সঙ্গী বা সাথে হওয়ার জন্য। এমামের যদি আমরা যোগ্য না হই তো এমাম কখনো আমাদেরকে সঙ্গে নেবেন না সুতরাং এমামের সৈনিক এমামের সহকারী এমামের মদদগার বা এমামের সাহাবি হতে গেলে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে অর্থাৎ যা নবী করেন সেইগুলো করতে হবে আর যেগুলো ওনারা অপছন্দ করেন সেখান থেকে দূরে থাকতে হবে তবে আমরা ওনার সঙ্গী বা সাথী হতে পারবো তবে এখানে শেষে আমি নবী করিম সাল্লা একটি হাদিস ভবিষ্যবাণী রূপে যেটা উনি বলেছিলেন রহু আসাবিল কায়ম তোমাদের মধ্যে কেউ যদি আমার কায়েমের সাহাবি হতে চায় সঙ্গী বা সাথী হতে চায় তাকে করতে হবে নবী নিজের হাদিসে বলছেন মানসর এক নম্বর সে যেন অপেক্ষা করে ইন্তজার করতে হবে কেননা আমার মেহেদির জোহর অনেক পরে হবে ফরাজ আমার উম্মাতের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সুন্দর কর্ম নেকি বা আমাল হবে যুগের এমামের অপেক্ষা জানার ফিরে আসার পরে এই পুরো পুরো বিশ্বে পুরো বিশ্বে শান্তি ফিরবে পুরো বিশ্বে ন্যায়ের পরিচয় হবে পুরো বিশ্বে এক ধর্ম হবে পুরো বিশ্বে ইসলাম প্রচার হবে পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে তো শেষ যুগের সম্পর্কে নবী বলছেন আমার শেষ যুগের উম্মতের উত্তম আমাল হবে সেই মেহদির জোহরের অপেক্ষা যার আসার পরে এই পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে পুরো বিশ্বে ইনসাফ হবে তবে এই যে অপেক্ষা অপেক্ষার অর্থ এটা নয় যে আমরা হাতের ওপরে হাত থেকে বসে থাকবো না নবী আগে বলছেন ওই যারা অপেক্ষা করবে তাদেরকে কি করতে হবে মানসার কুন আমিন আসাবিল কায়েম ফাল ইয়ন্তাদির ওয়া ইয়ামাল বিল ওয়ারা তাকওয়া ও পরহেজগারির সঙ্গে মুত্তাকী হয়ে দিনের উপরে চলতে থাকবে বেদিন যার আল্লাহর ভয় করে না দিনকে মানে না দিনের পথে চলে না আল্লাহ রাসূলের কথার উপরে আমল করে না তারা যেন মেহেদির সঙ্গী সাথে হওয়ার অপেক্ষা না করে দুশ্চরিত্র ব্যক্তি কখনো যুগের ইমামের সঙ্গে হবেন না এটা নবী প্রকাশ্যভাবে এই হাদিসে

অন্যরা যেন বলে হ্যাঁ এই ব্যক্তির পেছনে চলা উচিত এই ব্যক্তিকে ফলো করা উচিত এই ব্যক্তি সমাজে একটা প্রভাব রাখে কখনো কোনো ভুল কাজ করেনি কখনো চরিত্র চরিত্রহীনদের মতো কোনো কাজ করেনি বা কোনো খারাপ কথা বলেনি কোনো খারাপ কাজ করেনি তো এমন লোক যখন এমামের সঙ্গী বা সাথী হবেন এমামদের সাহাবি হবেন তাদেরকে দেখে সাধারণ পাবলিক বা সাধারণ সমাজের সাধারণ মানুষ এমামের সঙ্গী বা সাথী হবেন তাই ইমাম বলেছেন অন্যদেরকে ভাষার মাধ্যমে নয় ব্যবহারের মাধ্যমে তো ব্যবহার কিন্তু বড় অর্থ রাখে কর্ম বড় কার্যকর হয় সমাজে পরিবর্তনের জন্যে আমরা যেটা করব আমাদেরকে দেখে অন্যরা শিখবে হয়তো আমাদের কথা শুনে অনেকেই আমাল করবে না কিন্তু যখন আমরা ভালো কাজ করব। আমাদেরকে দেখে অন্যরাও ভালো কাজ করবে তো আশা রাখি যারা যুগের এমামের সঙ্গী বা সাথী হতে চায় কিভাবে তাদেরকে প্রস্তুত হতে হবে কিভাবে তাদেরকে নিজেকে তৈরি করতে হবে আপনারা বুঝতে পেরেছেন আমার প্রিয় সুরাজ ভাই আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্যে আরও একবার আপনাকে ধন্যবাদ জানাই আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব ও তার উত্তর দেব দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম মরহামুদুল্লাহ ই হবার কাতু জানাব আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল আমার কে বিনা বাজায় মানে কোনো কারণে কেউ যদি সন্দেহ করে সেই সন্দেহ দূর করার জন্যে কি করা যায় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবার আকাত আমার প্রিয় ভাই আপনার ওয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি বলতে চাচ্ছেন বিনা কারণে কেউ যদি আপনার উপরে সন্দেহ করে তো তার জন্যে আপনি কি করবেন তো এক নম্বর কথা মনে রাখবেন বিনা কারণে কেউ কারোর উপরে সন্দেহ করে না নিশ্চয়ই কোনো না কোনো সূত্র হয় কোনো না কোনো কারণ হয় বিশেষ করে যদি আপনি আপনার স্ত্রী সম্পর্কে বলছেন মেসেজ করছেন তো স্ত্রীরাও যখন নিজের স্বামীর ওপরে সন্দেহ করে তো কোনো না কোনো সংকেত পায় বলে বিনা কারণে কেউ কারোর উপরে সন্দেহ করবে না যদি বিনা কারণে কেউ কারোর উপরে সন্দেহ করে তো সে গুণাগার হবে হাদিসে উল্লেখ হয়েছে বা কোরানের আয়তে বিভিন্ন আয়তে জিক্র হয়েছে বিনা তদন্তে মানে যাচাই না করে তদন্ত না করে কারো সম্পর্কে সন্দেহ করো না বা কারো সম্পর্কে বিদ্রুপ কথা বলো না যদি এমন করো তোমরা ভুল করবে আর তোমরা গুনাহে কাবিরার করবে অর্থাৎ গুনাহে কাবিরা করবে কারো সম্পর্কে ভুল সন্দেহ করা ইয়াক ওয়াসু উজ্জান ফাইন ইয়োসুদুল এবাদা ও ইয়াস জমুল ভিজরা হাদিস হাজিকের হয়েছে খবরদার কারো সম্পর্কে কুমন্তরনা করো বা কারো সম্পর্কে ভুল সন্দেহ করোনা পরিষ্কার বলা হয়েছে ইয়াক ওয়াসু উজ্জন আ সুজজদল এদা জমল ভিজরা এই যে ভুল ধারণা কা কার সম্পর্কে সন্ধ করা বিনা কারণে তোমাদের নেকিকে বর্বাদ করে দেবে তোমাদের আমালকে শেষ করে দেবে ওই আজজমুল ভিজরা তোমাদের গুনার বোঝাকে ভারী করে দেবে তোমার প্রিয় ভাই আসালে কি যে আপনার উপরে সন্ধ করছে বিনা কারণে সে যদি এই হাদিস কে দেখে বা কোরআনের বিভিন্ন আয়তে যেখানে থেকে মানা করা হয়েছে সে যদি সেগুলো জানে বা বোঝে আশা রাখি আপনার সম্পর্কে যেন কারো সম্পর্কে ভুল বুঝবে না বা বিনা কারণে সন্দেহ করবে না তবে সন্দেহজনক জায়গা থেকে আপনাকেও আমি দূরে থাকতে বলবো মাউলা আলী আলাইসালাম বলেছেন কাউকে যদি মদখানা থেকে যেখানে মদ বিক্রি হয় মদের কারখানা থেকে বা যেখানে মদ তৈরি হয় মদের কারখানা থেকে যদি বাইর হতে দেখো তো তার উপরে মত বলে সন্দেহ করো না কেননা সে হয়তো সেখানে অন্য কোনো গিয়েছিল মদ তৈরি করতে যায়নি বা মদ কিনতে যায়নি সে হয়তো কাউকে খুঁজতে গিয়েছে কোনো কারণে অন্য কারণে যেতে পারে মনে রাখবেন কোনো নোংরা জায়গা থেকে যদি কাউকে বাইর হতে দেখেন তো এর মানে না যে এই লোকটা নোংরা বলে সে নোংরা জায়গা থেকে বাইর হচ্ছে বা এ মদ খোর বলে মদখানা থেকে মদের দোকান থেকে বাইর হচ্ছে না সে অন্য কোনো কারণ কারণেও যেতে পারে এটা বলা হয়েছে মানুষ সম্পর্কে সবসময় একটা ভালো ধারণা রাখুন ভুল ধারণা খারাপ ধারণা রাখবেন না ওখানে মাউলা আলী ইসলাম এই হাদিসের শেষ অংশ বলেছেন তবে হ্যাঁ এমন জায়গা থেকে বিরত থাকুন এমন জায়গা থেকে দূরে থাকুন যেখানে আপনাকে দেখলে অন্যরা সন্দেহ করবে যে এই লোকটা এখানে কি করছে উদাহরণস্বরূপ আমি নিজেকে নিয়ে কথা বলি আমাকে যদি কেউ কোনো মদের দোকান থেকে বাইর হতে দেখে তো লোক স্বাভাবিক এটা অবাক হবে আশ্চর্য হবে যে এই লোকটা মদের দোকানে কি করতে গিয়েছেন ইনি একজন মালয়ানা মানুষ একজন ভালো মানুষ সমাজে সম্মান আছে ইনি ওখানে কি করতে গেছেন তো আমাকে এই সমস্ত জায়গা থেকে দূরে থাকতে হবে যেখানে গেলে বদনামির ভয় আমি হয়তো মদ কিনতে যাইনি বা মদ খাইনি কিন্তু লোক ওখানে আমাকে দেখলে ভুল বুঝবে এটা একটা উদাহরণ ধরনের অনেক জায়গা আছে সমাজের যেগুলো জঘন্য বা নোংরা সেখান থেকে দূরে থাকতে হবে আপনি যদি সব নজরে সবসময় খারাপ মানুষের সঙ্গে করেন মনে রাখবেন নাস বিল আসেরা হাদিসে উল্লেখ হয়েছে মানুষ নিজের পরিবেশ থেকে পরিচিত হয় আপনি যদি ভালো মানুষের সঙ্গে ওঠা করেন আপনি যদি নিজে ভালো নাও হন মনে রাখবেন এটা দুনিয়ার রীতি বা নীতি আপনি যদি নিজে ভালো নাও হন কিন্তু যদি সব সবসময় ভালো মানুষের সঙ্গে ওঠা করেন তো অন্যরা অন্য লোকেরা আপনাকে ভালো মনে করবে না ইনি ভালো বলেই তো ভালো লোকের সঙ্গে ওঠা বসা করছেন আর আপনি ভালো মানুষ কিন্তু আপনি যদি জঘন্য পরিবেশে থাকেন নোংরা পরিবেশে থাকেন খারাপ লোকদের সঙ্গে ওঠা বসা করেন সময়। মদখোর জুয়ারি চোর ডাকাত ধোকাবাজ যাদের সমাজের বদনাম বা দুর্নাম তাদের সঙ্গে যদি সবসময় ওঠা বাসা করেন তো আপনাকে লোক ভুল বুঝবে যে এই লোকটা এদের সঙ্গে কেন আসা করছে কেন এখানে যাচ্ছে কেন ওদের সঙ্গে মিশে মিশছে তো মনে রাখবেন বদনামের জায়গা থেকেও নিজেকে দূরে রাখবেন বিনা কারণে কেউ কাউকে কিন্তু সরাসরি তাড়াতাড়ি বদনাম করে না আর উচিত না যেটা কোরআন হাদিসে পরিষ্কার মানা করা হয়েছে যতক্ষণ কাউকে কোনো খারাপ কাজ করতে না দেখছো ততক্ষণ তার সম্পর্কে কুমন্ত্রণা করো না বিনা দেখে অনেক অনেক সময় শোনা কথাও মিথ্যা হয় কেউ এসে আপনার কানে বলে দিল একজনের বিরুদ্ধে অমুক লোককে আমি খারাপ কাজ করতে দেখেছি আপনি তার কথা শুনে সে হয়তো তার শত্রু হতে পারে তাকে বদনাম করার জন্য একটা ষড়যন্ত্র করতে পারে আপনি যাচাই না করে ভেরিফাই না করে আপনি তার সম্পর্কে মন্দ বলা শুরু করেছেন এটা উচিত না গুনায় কাবিরা কিবাত এবং বহতান সুজান সমস্ত গুনাহে কাবিরা এর থেকে বাঁচার চেষ্টা করুন উপায় স্বরূপ আপনি আমি আপনাকে বলবো আপনি প্রতি নামাজের পরে সুরায় বাকারার শেষ দুটি আয়াত পড়ুন প্রতি ফরজ নামাজের পরে সুরায় বাকারার শেষ দুটি আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আপনি যদি নিজে পবিত্র হন পবিত্র নাফস হয়ে যান আল্লাহ আপনার হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন আপনার সম্মানকে রক্ষা করবে কেউ আপনার সম্পর্কে তখন খারাপ ভাববে না বা সন্দেহ করবে না আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নেই আচ্ছা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি হয় মহিলাদের গর্বের কোনো সমস্যা হয় এটা যদি জানাতেন বেশি উপকার হতো আমার প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় মহিলারা যারা গর্ভধারী হন যাদের গর্ভে সন্তান হয় তাদের কি কোনো অসুবিধা হয় অসুবিধা হবে এটা অনিবার্য না তবে হতে পারে যেটা মানে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে যেমন ওই সময় কাটাকুটি করতে মানা করা হয়েছে বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতেও মানা করা হয়েছে এগুলো মানে সতর্কতার জন্য নিরাপত্তার জন্য কেউ বাইরে যদি যায় প্রয়োজনে বা যদি সেই সময় কাটাকুটি করে তো তার প্রভাব যে তার সন্তানের উপরে পড়বেই পড়বে এটা ওয়াজিব না অনিবার্য না হয়তো আল্লাহ ক্ষমা করে দেবে তারপরে জনকে দেখে কিন্তু এগুলো সতর্কতার জন্য শরিয়তে এগুলোকে মকরু মকরু মানে যে কাজ না করা ভালো করা পাপ না মনে রাখবেন বাইরে যাওয়া পাপ না বা কাটাকুটি করা পাপ না ওই সময় পানহারও করতে মানা করা হয়েছে এগুলো মকরু তবে কেউ যদি খোদা পায় কারো খেতে পান করতে চায় খেতে পারে কোনো অসুবিধে নেই আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন এগুলো শুধু সতর্কতার জন্যে নিরাপত্তায় থাকার জন্যে পরামর্শের রূপে

মানে জমিনেতে দেখছি যে 25 তারিখে যেটা শুনেছে এটা মানে একটু বিস্তারিত বলতে না। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমার প্রিয় বোন আপনার वॉइसমেল বা ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনার জন্য এবং আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য আমি বলছি অনুরোধ করছি আপনারা যখন কোনো স্বপ্নের তাবির জিজ্ঞাসা করবেন, স্বপ্নের মানে জিজ্ঞাসা করবেন তো আগে স্বপ্ন দেখার সময়টা অবশ্যই উল্লেখ করবেন। মনে রাখবেন যে স্বপ্ন ভোরের আজানের নিকটে মনে করুন আজানের আধ ঘন্টা এক ঘন্টা আগে মনে করেন যে শুভ সাদিকের নিকটে যে স্বপ্ন দেখা হয় ওই স্বপ্নটা অর্থ রাখে বাকি দিনের বেলা যদি কেউ স্বপ্ন দেখে বা তার আগে যদি সন্ধ্যের সময় স্বপ্ন দেখে মাঝরাত্রে যদি কেউ স্বপ্ন দেখে তো শরীয়তে এর কোনো গুরুত্ব দিতে মানা করা হয়েছে স্বপ্নকে ভুলে যান সকালের নিকটে অনেক অনেক সময় আল্লাহ নিজের বান্দাকে সতর্ক করার জন্যে ইলহাম করে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু তাকে আল্লাহ আলামিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে মানে চেষ্টা মানে কি আল্লাহর এক ধরনের ইশারা বা বোঝানোর তরিকা এটা স্বপ্ন আল্লাহর নেয়ামাতের মধ্যে একটা নেহামাত গণনা হয়েছে মনে রাখবেন এই স্বপ্নের মাধ্যমে বহু শিক্ষা লাভ করা যায় স্বপ্নের মাধ্যমে বহু কিছু উপলব্ধি করা যায় ভালো এবং মন্দ উভয় দিক থেকে মনে রাখবেন তো ভোরের নিকটে যে স্বপ্ন হবে সেই অর্থ হয় বা তার তাবির সঠিক হয় তাছাড়া দিনের বেলা স্বপ্ন দেখলে তার কোনো তাবির নেই বা স্বপ্ন দেখলে বা ভোরের আগে স্বপ্ন দেখলে তার কোনো তাবির জন্য কখনো কেউ জিজ্ঞাসা করবেন না অনুরোধ করছি যদি খারাপ স্বপ্ন দেখেন সাতকা দিয়ে দেবেন ভালো স্বপ্ন যদি দেখেন নজর করবেন ইনশাল্লাহ জীবনে শান্তি আসবে তবে ভোরের নিকটে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন আপনি যে স্বপ্নের কথা বললেন ভয়ঙ্কর ঝড় বাতাস বিদ্যুৎ দেখছেন এগুলো দেখার মানে আপনার জীবনে হয়তো একটা পরীক্ষার সময় আসছে একটা কঠিন সময় আসছে আপনি একটা কঠিন সময়ের সম্মুখীন হতে যাচ্ছেন আপনার জীবনে কিছু বিপদ আসতে পারে তো তার জন্য হয়তো আপনাকে সতর্ক করা হচ্ছে তো আপনি সাতকা দিন আপনার স্বপ্ন যদি ভোরের সময় দেখে থাকেন আপনি সাতকা দিন সাতকা বালা মসিবাদ কে দূর করে দেয় যদি খোদা না করুক কোনো মুসিবতে পড়ার আশঙ্কা থেকে থাকে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে থাকে বা কোনো শত্রু হয়তো আপনার আঘাত করতে পারে তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে আর দূরে নামাজ পড়ুন ওয়স্তাইন বিসাবরে ওয়াসালাত আল্লাহর তরফ থেকে আদেশ করা হয়েছে কোরআনে প্রয়োজনে মুসিবতের সময় সংকটের সময় নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও তো দূরে নামাজ পড়ে আল্লাহর কাছে দুয়া করুন আর দুয়া দোয়া দুয়া ও মুসিবতকে দূর করে তো আশা রাখি আপনার স্বপ্নের আপনি তাবির বুঝতে পেরেছেন বা কি করণীয় যেটা বললাম যদি এর ওপরে আমাল করেন তো ইনশাআল্লাহ আপনি সমস্ত সংকট থেকে মুক্তি পাবেন আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মৌলানা সাহেব আমি খাতান দাসপুর থেকে বলছি মৌলানা সাহেব আমার থাইরয়েডে দু বছর থেকে শরীর খারাপে ভুগছি পায়ের যন্ত্রণা হয় আর ফুলে যায় এটা কি দোয়া করলে ভালো হয় একটু বুঝিয়ে বলবেন আমি খুব অসুস্থ আছি আমার জন্য একটু দোয়া করবেন মৌলানা সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরাকাত আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে দ্রুত দান করুন আপনি যে রোগে ভুগছেন পঞ্চতনে পাকের ওসিলায় আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে অরোগ্য করবেন আপনি সাত সালাম জাফরানের পানি দিয়ে লিখে ওইটা এক সপ্তাহ মানে সাত দিন পান করুন মনে রাখবেন সাত সালাম যেটা আমি ভালো করে বলছি এর আগে অনেককে বলেছি থাইরয়েডের জন্য যারা যারা এই আমাল করেছে সবাই প্রায় লাভবান হয়েছেন চীনের মাটির প্লেটের উপরে জাফরানের পানি দিয়ে এই সাত সালাম লিখতে হবে সালাম উন কৌলাম রব্বর রাহিম সুরাই আসিন আয়াত নম্বর অষ্টান্ন সালামুন আলা নুহিন ফিল আলামিন আমিন সুরায় সাফাত আয়াত নম্বর উনআশি সালামুন আলা ইব্রাহিম সুরায় সাফাত আয়াত নম্বর একশো নয় আলা মুসা ওয়া হারুন সুরায় সাফাত আয়াত নম্বর একশো بيش اكشكوري سلام على الياسين سورة صافات آية نمبر اكشتريش وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين سورة زمر آية نمبر تيهتر آر سلام هي حتى مطلع الفجر سورة قدر آية نمبر پانچ قرآن الكون سورة كون آية سلام الزكر ہوئے آية সাত সালাম বলা হয় এই আয়ত ছাতটি চীনের মাটির প্লেটের উপরে জাফরান দিয়ে লিখে ওইটা ধুয়ে পান করতে হবে শুক্রবারের দিন যদি লিখে ধুয়ে পান করতে পারেন অতি উত্তম জহরের নিকটে এটা লিখে ধুয়ে পান করে নিন এইভাবে সাত দিন করলে আশা রাখি আপনার ব্যথা বা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন তাছাড়া যদি সম্ভব হয় তো গরম পানিতে ফোটকিরি বা নুন মিক্স করে ওই পানি দিয়ে ওই পা যেটা ফুলছে বা যন্ত্রণা হচ্ছে প্রতিদিন রাত্রে শোয়ার আগে স্যাক দিন ভালো করে আর স্যাক দোয়ার সময় এই দোয়াটা পড়বেন ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব এলাহাবাদিন কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাকে মোহাম্মদিন ওয়া আলহি তাহরিন ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব এলাহাবাদিন কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাকে মোহাম্মদিন ওয়া আলহি তাহরিন ইনশাল্লাহ আশালাকে খুব শীঘ্র পরিপূর্ণ শেফা পাবেন আল্লাহ রব্লা আলমিন সমস্ত রুগীদেরকে যারা বিভিন্ন রোগে ভুগছে ওসিলায় তাদের সকলকে দূরত শেফা দান করুন রোগ থেকে অরগ্য করুন আমিন আমিনব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আজকের পর্ব এখানে শেষ করলাম ওয়াকা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ baracato